আজকের ওই এক বছর যাবত তো আমরা এখানে তেমন আসাও হয় না, যাওয়াও হয় না। তো এক বছরের মধ্যে আজকে আমরা শুক্রবার শ্মশান দীপাবলী হিসাবে আজকের দিনটা আমরা সব কিছু যারা আর কি মারা গেছে তাদের সমাধিটাকে পরিষ্কার করে রং ঠং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তারপর শুক্রবার দিন শ্মশান দীপাবলী, সেই দিন আর কি আমরা তারা যা পছন্দ করে যারা মারা গেছে তাদের পছন্দ মতন খাবার টাবার দিয়ে মোম দিয়ে সাজিয়ে আলোকিত করে তাদের আত্মার শান্তি কামনায় আমরা প্রার্থনা করব। এই আসলে আমাদের এখানে একটা তিথি অনুযায়ী একটা পড়ে সময় পড়ে, সময় অনুযায়ী আমাদের এই ঠিক সন্ধ্যাবেলা সেটা শুরু হয়। তখন আমার এখানে যার যার কার দিদিমা মারা যায়, কারো দাদু মারা যায়, কারো বাবা মারা যায়, সবাই এখানে আসি। আসার পরে আমরা এখানে প্রার্থনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি। এখানে তারা যে প্রিয় খাবারটা খেত সেইটা দেই, মোম ধূপকারি জ্বালাই, এই আর কি। বছরে একটা মানে এই বছরে একটা দিন তো পাই শ্রদ্ধার জন্য, তাদের মনে রাখার জন্য। এখানে আসলে করোনা এটাও ঠিক, হ্যাঁ হয়তো আমার করোনা হতে পারে, হ্যাঁ বা আরেকজনের করোনা হতে পারে, কিন্তু এই মানে শ্রদ্ধানুষ্ঠান তো আমাদের আসতেই হবে। এখানে দেখা যাচ্ছে যে তারা যদি এখানে একটা সিস্টেম করতো যে প্রত্যেক ফ্যামিলি থেকে একজন আসবে, হ্যাঁ কিন্তু সেটা আসলে আমরা ভেবে দেখছি সেটা আসলে হয় না। দেখা যাচ্ছে যে মানে আমি আমার বাবার জন্য আসছি, কিন্তু আমার আমার বড় ভাই আমার তার শ্বশুরের জন্য আসছে, ঠিক আছে বলছেন। আসলে এটা মানে আমার আবার বোনেরা ভাগ হয়ে যায়, ভাইরা ভাগ হয়ে যায়, দেখা যাচ্ছে যে তারা কাকার জন্য আসছে, আমি বাবার জন্য আসছি, এখানে আসতে হয় আসলে সবারই। তাই এবছর আমাদের কমিটি থেকে বলেছে যে মানে প্রত্যেকটা লোকের যেন মাস্ক থাকে, হ্যাঁ, এবং মানে যতটা সম্ভব মানে মাস্ক ছাড়া এখানে দূরত্ব তো আর ইকরা বজায় রাখা যাবে না, যেহেতু এটা ই হবেই, কিন্তু আসলে তো মাস্ক, হ্যাঁ সেই আমরা যাতে সবাই যেন মাস্ক ব্যবহার করি, হ্যাঁ এইটা জানে, হ্যাঁ মাস্ক ছাড়া যেন এখানে কেউ না থাকে আমরা যথেষ্ট এটা চেষ্টা করব, এবং আমি আশা করি সবাই এটা চেষ্টা করবে। করোনাকালীন সময় আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা করেছি। যারা ঢুকবে ওয়ান ওয়ে রাস্তা দিয়ে ঢুকবে, এবং সবাইকেই বলছি আমরা মাস্ক ব্যবহার করার জন্য, যারা মাস্ক ব্যবহার নিয়ে না আসবে কমিটি থেকে তাদের মাস্ক দেওয়া হবে এবং স্যানিটাইজার করা হবে। মেলা সম্পূর্ণ বন্ধ, গেট বন্ধ, আমরা যে চারটি গেট করতাম সৌন্দর্য বর্ধনের জন্য সেই চারটি গেটও আমরা বন্ধ করে দিয়েছি, এবং আমরা আপনার যে শ্মশানে যারা আসবে তাদের সবাইকে আমরা মাইকিং করতেছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ধর্মীয় গাম্ভীর্যপূর্ণভাবে আপনারা শ্মশানে এসে যার যার শ্মশানে আত্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন। নিরাপত্তা আছে আমাদের 150-এর উপরে পোশাকে পুলিশ থাকবে, এবং সাদা পোশাকধারী থাকবে, সিটিএসবির লোক থাকবে, র্যাবের লোক থাকবে, আমাদের ডিএসবির লোক থাকবে, এনএসআইর লোক থাকবে, সিটিএসবির লোক থাকবে, এবং মাননীয় মেয়র মহোদয় তার লোকজন দিয়ে তার স্টাফ দিয়ে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করছে, এবং সবসময় তিনি খোঁজ রাখছেন যে কোনো অসুবিধা আছে কি না, সেও এই ব্যাপারে আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন। বিদেশি কোনো লোক আসবে বলে আমরা মনে করি না, আমাদের কাছে এই মেসেজটা নাই। এখানে মঠ আছে, যেমন অশ্বিনী কুমার দত্তের আছে, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের আছে, দানবীর অমৃতলালদের আছে, বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের আছে, মনোরমা বসু মাসিমার আছে, ঝালকাঠিতে আপনার জগন্নাথ পাড়ে বোমায় মারা গেছে তারটা আছে, এছাড়া অনেকের নাম বলার মতো গণ্যমান্য ব্যক্তি আছে। 201 বছর ধরে চলছে আমাদের এই দীপালী উৎসব। কাউনিয়ার মোড় খোলা বলেস্ত আদি শ্মশানঘাট ও মহাশ্মশান খোলায় 14 তারিখে আমাদের হিন্দু সম্প্রদায়ের শ্মশান দীপাবলী ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা এখন কোভিড-19 ভিতর আছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই শীতের ভিতর এই কোভিড-19 আরও বাড়তে পারে, এজন্য আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে যেন এই ধর্মীয় উৎসবটা পালন হয়, পালিত হয়, সেজন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা যারা ধর্মীয় অনুষ্ঠান পালন করবে তাদের সাথে আমরা কথা বলছি, এবং ধর্মীয় অনুষ্ঠানটা যেন নির্বিঘ্নে হয় এজন্য আমাদের সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে, সাদা পোশাকে আছে, ট্রাফিক আছে, আইনশৃঙ্খলায় নিয়োজিত
বিভিন্ন চেকপোস্ট ডিউটি আছে, তারপরে সেখানে সব ধরনের ডিউটি আমরা মোতায়েন রাখছি, যাতে করে আমরা নির্বিঘ্নে এই ধর্মীয় উৎসবটা শেষ করতে পারি। মহাশাসন কমিটিকে নির্দেশনা দেওয়া আছে যে এখন যে কোভিড-19 চলছে, তারা যেন স্ট্রিক্টলি ফলো করে এবং তারা যেন গেটে নো মাস্ক নো এন্ট্রি এরকম লেখা থাকে, এবং তারা যেন স্যানিটাইজার সহ অন্যান্য যে সমস্ত ভাইরাস তাদের ছড়াতে না পারে সকল ধরনের পন্থা যেন তারা অবলম্বন করে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।